السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب القائلين وقال رسول الله صلى الله عليه وسلم لا ایمان لمن لا من আমার স্নেহের আদরের পল্লবী মাজল ইসলাম মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসের দশম শ্রেণীর আমার ছাত্র ছাত্রীদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার পরিচিত জানেন তারপরে আমি বলি মোহাম্মদ নুরুল্লা পদবি সিনিয়র সহকারী শিক্ষক পল্লবী মাজির ইসলাম মডেল হাই স্কুল বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা শ্রেণী দশম অধ্যায় চতুর্থ পাঠ আমানত নিচের ছবিগুলো আপনারা দেখুন যে বামে বাংলাদেশ ব্যাংক রয়েছে যে বাংলাদেশ ব্যাংকে সারা দেশের টাকা পয়সা এখানে আমানত রাখে সমস্ত জনগণের টাকা পয়সা জমা রাখা হয় আমানত রাখা হয় জাতির জন্য এই ব্যাংকটা হলো আমানত স্বরূপ বাংলাদেশ ব্যাংক আর এই বাংলাদেশ ব্যাংকই সরকারের সরকারি এবং সরকার অনুমোদিত সমস্ত ব্যাংকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করে এই বাংলাদেশ ব্যাংক যেমন এই সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক কৃষি ব্যাংক অনেকগুলা সরকারি ব্যাংক আছে সব ব্যাংক পরিচালনা করে এই বাংলাদেশ ব্যাংক তারপরেও প্রাইভেট ব্যাংক আছে ইসলামী ব্যাংক আছে মিউচুয়াল ট্রাস্ট আছে তারপরে এভাবে করে ইসলামের নামে আরো আরো ইসলাম সোশ্যাল ব্যাংক আছে বিভিন্ন ব্যাংক রয়েছে এ সমস্ত ব্যাংকের পরিচালক হলো বাংলাদেশ ব্যাংক এখানে এসব দেশের সমস্ত আমানত এই ব্যাংকে থাকে এরপরে একটা ছবিতে দেখা যাচ্ছে শিক্ষক ও ছাত্র ছাত্র তার উস্তাদকে নামাজের সময় আসন্ন তাকে অজু করায় দিচ্ছেন অজু করায় দিচ্ছেন এটা হলো শিক্ষকের দাবি ছাত্রর কাছে যে ছাত্র এভাবে করেই আহ শিক্ষককে সম্মান দেখাবে যেমন বাচ্চা আলমগীরের ছেলে তার উস্তাদকে এভাবে করে ওয়াজ করায় দিয়েছেন বাচ্চা আলমগীর দূর থেকে দেখছে যে ছেলে শুধু পানি ঢালছে এক পর্যায়ে শিক্ষক মহোদয়কে সালাম বলেছেন সালাম অর্থ হলো তার সাথে দেখা করা এটা সাথে সালাম এই মহাভারতের উপমহাদেশের সবচেয়ে ক্ষমতাদার বাদশাহ আলমগীর তার কাছে আসছে বাদশাহ আলমগীর বলছে যে আমার ছেলেটা আপনার কাছে পরে শিক্ষক হলো যে জি উস্তাদ তো ভয় পাচ্ছে যে এই সম্রাটের ছেলেকে দিয়ে আমি পানি ঢালাইছি না জানি কি হয় বাদশাহ আলমগীর বললেন আমি তো আশা করছি আদব কিছু শিখাইছেন তে আমার প্রাণের দাবি ছিল যে আমার ছেলে বাম হাতে পানি আপনার পায়ে ঢালবে আর ডান হাত দিয়ে আপনার পা গুলা ধুয়ে দিবে সুন্দর করে ধুয়ে দিবে ছিল আমার দাবি কিন্তু এভাবে করে প্রত্যেকটা উস্তাদের বিশাল কদর বিশাল কদর রয়েছে হুজুর সাল্লাই্লাম এই সেনাবাহিনী প্রেরণ করছে মোতার দিকে রোমান বাহিনীর মোকাবেলায় মাত্র তিন হাজার সৈন্য আর ওদিকে হলো দুই লক্ষ সৈন্যের মোকাবেলায় মাত্র তিন হাজার তো ওই অভিযানের নেতা ওই চিফ ছিলেন জেনারেল হুজুর সাল্লাহ আলাইসালাম নিয়োগকৃত জেনারেল হুজুর সাল্লাহ ইসলাম তো সেনা প্রধান ছিলেন তো ওনার অধীনস্থ প্রধানকে যায়ব বিন বিন হারেসা যায়েদ বিন হারেসা যখন ঘোড়ায় উঠছে তখন ঘোড়ার নেকাবের মধ্যে তার পাটা লাগতে ছিল না পিছন দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাত ভাই ইবনু আব্বাস আব্দুল্লাহ ইবনু আব্বাস ওই 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 বাহিনীর প্রধানের পাটা ধরে তারপর নেকাবের মধ্যে বসায় দিয়েছে তখন ওই বাহিনী প্রধান বলছে যে আপনি হুজুরের তখন ইবনে আব্বাস বললেন যে আমি আল্লাহ রসুল থেকে শুনেছি জিনারা উস্তাদ আপনি হলেন আলেম আপনি বড় আলেম আপনি সবাইকে শিক্ষা দেন যদিও আপনি বাহিনী প্রধান আপনাকে করা হয়েছে এভাবে করে আমরা আদিষ্ট হইছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে উস্তাদের পা ধরে আর যত পাটা pore ইদિક્ષতি করা যায় তাকে উস্তাদ উস্তাদকে সম্মান করতে এভাবে আমরা শিখিয়েছি এরপরে মা ও সন্তান তে মায়ের কাছে সন্তান হলো আমানত আমানত সত্যি আমানত তাকে দেখা শোনা তাকে ধোয়ানো মোছানো পুরস্কার পরসন্ন করা ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আদব কায়দা শিখানো সালাম শিখানো আল্লাহর কোরআন শিখানো হাদিস শিখানো এভাবে করে মায়ের সাথে তাকে লালিত পালিত করতে হবে মায়ের দায়িত্ব বাপের দায়িত্ব তে সন্তান আদি মা বাবার কাছে তারা হলে আমানত আল্লাহ আমানত রেখেছেন শিখন ফল এক আমানত কি তা বলতে পারবে আমানত রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে আমানতের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে আমানত সম্পর্কে কোরআনের আয়াত বলতে পারবে আমানত শব্দের অর্থ সমূহ আমানত শব্দের অর্থ হলো গচ্ছিত রাখা যেমন ব্যাংকে গচ্ছিত রাখা হচ্ছে এই ব্যাংক যদি ওই গচ্ছিত টাকা নিজেরা কর্মচারীরা ভাগ করে তাহলে খেয়ানত হয়ে যাবে গোটা জাতি আর ব্যাংকে রাখবে না আমানত একটু আগে আমি বলছি আব্বা আম্মার কাছে শিশুরা ছেলে মেয়েরা নিরাপদ এই যে আব্বা আম্মার পাশে তাদের তিনটা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে নিরাপদে রাখে ঝড় থেকে তুফান থেকে আগুন থেকে পানি থেকে সব সময় দৃষ্টি রাখে এমনকি তাদের দিকে তাদের নজরটা থাকে দা থেকে কাশি থেকে আগুন পানি থেকে তারা যাতে ঈদ নিরাপদ থাকে সব দিক দিয়ে আব্বা আম্মা তারা খেয়াল রাখবে আমানত রক্ষার গুরুত্ব ইসলামী জীবন দর্শনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানতের খেয়ানত করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ বা হারাম এক নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন আমানত সমূহ তার মালিকের নিকট প্রত্যাবর্ণ করতে সুরা আননিসা আয়াত আটান্ন দুই মহান আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তালা খেয়ানতকারীদের পছন্দ করেন না সুরা আনফাল আয়াত আটান্ন

অর্থাৎ হুজুর সাল্লাই বলছেন যারা আমানত রক্ষা করবে আল্লাহ তাদের কথার মধ্যে বরকত দিবে তাদের ব্যবসার মধ্যে বরকত দিবে তাদের জমিনে বেশি ফসল হবে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবে আর যারা খেয়ানত করবে আল্লাহ তাদের উপর বেজার হয় না হয় যার জন্য তাদের কোনো কাজ কর্মে তারপরে কোনো বরকত হয় না রহমত হয় না ফলে তাদের দারিদ্রতা নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে একটা আজাব চার খেয়ানতকারী মানুষের আস্থা ও বিশ্বাস ভঙ্গ করে লোকে লোকেরা তাকে ঘৃণা করে আমানত রক্ষাকারী আমানত রক্ষাকারী সর্বজন সমাদৃত যারা কথা হোক জমি হোক কাগজপত্র হোক এ এ সবকিছুই আমানত এই আমানত যারা রক্ষা করে সবাই তাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে স্নেহ করে আর দোয়া করে আল্লাহ কাছে দোয়া করে

সুরা নিসা আটান্ন আয়াত এবং যারা বিচার বিভাগের দায়িত্ব আছে তাদেরকে বিচার করতে হবে সঠিক বিচার করতে হবে অর্থাৎ বাদী বিবাদীর কথা শুনে সুন্দরভাবে ফয়সালা দিতে হবে যদি উৎকোষ ঘুষ গ্রহণ করে বিচার যদি পাল্টায় দেয় তাহলে আল্লাহ তাদের উপরে তার গজব নাজেল করবে এবং তারা দুনিয়ায় নিন্দিত হবে আখের তাদের কঠিন আজাবে সম্মুখীন হতে হবে জাহান নামের বাসিন্দা তাদের হতেই হবে আমানতের ক্ষেত্র মাতা পিতার নিকাট সন্তান আমানত যা একটু আগামী বলেছি যে আব্বা সন্তান আদিদেরকে সত্য বলা শিখায় ভালো কথা শিখায় ভালো বলতে শিখায় ভালো কর্ম শিখায় নামাজ শিখায় কোরআন শিখায় তাদের নম্রতা ভদ্রতা শিক্ষা আব্বা আম্মা দান করে প্রথম শিক্ষকই তো আব্বা আম্মা প্রথম শিক্ষকই তো প্রথমে ঘরে আব্বা আম্মা তে মাতা মে মাতা পিতার নিকট সন্তান আমানত তাদেরকে তারা আব্বা আম্মা প্রথম থেকেই তাদেরকে সুশিক্ষা দান করে ঘরে সন্তানের নিকট পিতা মাতা আমানত আবার আব্বা আম্মা এক সময় বার্ধক্য চলে আসে আম্মা বৃদ্ধ হয়ে যায় আব্বা বৃদ্ধ হয়ে যায় কর্ম ক্ষমতা থাকে না কর্মক্ষম হয়ে যায় তখন সন্তানের প্রতি দায়িত্ব আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ রসুল বলছেন তোমরা যখন ছোট ছিলা তোমাদেরকে আব্বা আম্মা কামাই করে খাওয়াইছে পড়াইছে আহ শিক্ষা দিয়েছে কাপড় পরাইছে এখন তোমাদের আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে তাদের খাওয়া এবং কাপড় পরা বাসস্থান চিকিৎসা অর্থাৎ আব্বা আমার যখন যা দরকার তাই তাদেরকে দিবে আর দোয়া করবে আব্বা কত আদর করেছে এখন তারা বৃদ্ধ তাই তোমার উপর থেকে আমার মা বাপের উপর রহমত করো এবং তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো এভাবে দোয়া করবে মা বাপ যদি এতে কালো হয়ে যায় তাদের জন্য এই দোয়াটাই করতে হবে যে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সবিরা আল্লাহ আমাদের আব্বা কবর বাসী হয়ে গেছে তাদের কবরে তুমি আজাব মাফ করে দিও তাদের শান্তি দান করে দিও তাদের রুহের উপরে তোমার রহমত নাজেল করি শিক্ষকের নিকট ছাত্র ছাত্রী আমানত শিক্ষক আদর্শ হতে হবে ভদ্র হতে হবে নম্রতা হতে হবে ছাত্র ছাত্রী বেদবি করলেও এমন এমন শাসন দেওয়া যাবে না তাদের শারীরিক ক্ষতি হয়ে যায় এমন শাসন করা যাবে না তারা স্কুলে আর প্রকাশ করে তাই তাদেরকে নম্রতার সাথে 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 ভদ্রতার তাদেরকে শিক্ষক শিক্ষা দান করবে ভালো কিছু শিক্ষাবে বই পুস্তক তো পড়াবে তারপরে মানুষের সাথে চলাফেরা উঠা বসা কেমনে করতে হবে সালাম কালাম সব বিষয় তিনি উস্তাদ আর ছাত্রছাত্রীদেরকে শিখাবে তাই শিক্ষকের নিকট ছাত্র আমানত শিক্ষার্থীর নিকট বিদ্যালয়ের আসবাব পত্র আপনারা একটা হাই স্কুলের সর্বোচ্চ ক্লাসের ছাত্রছাত্রী বরঞ্চ আপনার তো আল্লাহ দিলে আপনাদের সভ্যতা আছে নম্রতা আছে ভদ্রতা আছে স্কুলের যাবতীয় জিনিস শুধুমাত্র আসবাবপত্র যাবতীয় আসবাবপত্র ওই শুধু বেঞ্চ আছে কাগজপত্র তারপরে বিভিন্ন রুমের সাজানো জিনিস রয়েছে প্রধান শিক্ষক কর্তৃক এবং পরিচালনা পর্ষদ কমিটি কর্তৃক যে বিষয় জিনিসগুলো সাজিয়ে রাখছে এগুলা নিল্লা আপনাদেরকে বলতেছেন চাই এমন এমন স্কুল আসে যে ছেলেমেয়েরা চুরি করে নিয়ে যায় স্কুলের সম্পদ চুরি করে নিয়ে যায় এরা নিহায়ত খারাপ এটা অত্যন্ত আহ খারাপ চরিত্র তাই স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী হিসাবে স্কুলের সর্বোচ্চ ক্লাসের ছাত্রছাত্রী আপনারা ক্লাস টেনের ছাত্রছাত্রী স্কুলের যাবতীয় আসবাবপত্র আপনাদের কাছে আমানত থাকবে সুন্দর থাকবে সরকার নিকার জনগণ আমানত সরকার বাহাদুর আমাদের প্রাইম মিনিস্টার বর্তমান প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিকট জনগণ আমানত দেশের মানুষের যান মাল ইজ্জত সম্মান সবকিছু হেফাজত দায়িত্ব সরকার প্রধানের তথা গোটা দেশবাসীর তাদের খাদ্য বাসস্থান বস্ত্র বস্ত্র কাপুর, শিক্ষা চিকিৎসা পাঁচটা পাঁচটা মৌলিক চাহিদা একবার সাংবিধানিক ভাবে লিখিত বাংলাদেশের সংবিধানের মধ্যে এই পাঁচটা জিনিস লিখিত আছে যে গুটা মানুষের জান মাল ইজত ইজত মানে সম্মান আদি যান মাল ইজতের পাহারাদার হলো সরকার অন্য দেশের লোক যদি আমাদের দেশে আক্রমণ করে সরকার বাহাদুর তার সৈন্য বাহিনী দিয়ে ওই ওই দেশের সাথে ই দিবে যে তাদেরকে ঠেকাবে নিজের জমি স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের দায়িত্ব হলো স্বাধীনতা সার্বভৌমত্ব সহ সমস্ত জনগণের যান হেফাজতের দায়িত্ব হলো সরকারের তাই জনগণ নিকট রাষ্ট্র গোটা রাষ্ট্রটা হলো আমানত সঠিক উত্তরটি বৃত্ত ভরাট করো আমানত অর্থ কি খ সঠিক উত্তর রাখা দুই আমানত কোন ভাষার শব্দ খ আরবি শব্দ তিন আমানতের খেয়ানতকারীকে কি বলে আমানতের খেয়ানতকারীকে বলে খাইন মানে খাইন যে সে খেয়ানত করে আর কি চার আমানতের বিপরীত কি আমানতের বিপরীতটাও এটা হলো খেয়ানত খেয়ানত নমুনা সৃজনশীল প্রশ্ন প্রশ্ন প্রশ্নটাও বলি উত্তরটা বলি সংক্ষেপে ইনশাল্লাহ সাহেব সাহেব একজন রাজনীতিবিদ নির্বাচনে জয়লাভ করার জন্য মিথ্যা কথা বলেন নির্বাচনে জয়লাভের পর অদা ভঙ্গ করেন তার বন্ধু আদনান সাহেব তাকে সতর্ক করে আল্লাহ ও রাসুলের বাণী শোনান আমানত শব্দের অর্থ কি উত্তর আমানত শব্দের অর্থ গচ্ছিত রাখা নিরাপদ রাখা খ আমানত বলতে কি বোঝায় আমা সাধারণত তো তার নিকট কোন অর্থ সম্পদ গচ্ছিত রাখাকে আমানত বলা হয় তবে ইসলামী পরিভাষায় শুধু ধন সম্পদ নয় বরং যে কোনো জিনিসই গচ্ছিত রাখাকে আমানত বলে একজনের জান মাল সম্মান কথা প্রতিজ্ঞা মিথ্যা ও আদা ভঙ্গ করার কারণে তার জীবনে কি প্রভাব পড়বে বর্ণনা করো এখন বর্ণনা করছি আপনার মন দিয়ে দিল দিয়ে কান দিয়ে শ্রবণ করুন মন দিয়ে বুঝুন শুনুন সাহেদ সাহেবের মিথ্যা বলা ও ভঙ্গ করার কারণে তার জীবনে বিরূপ প্রভাব মিথ্যা বলা করা। এগুলো যেমন ব্যক্তি জীবনে অশান্তি আনে তেমনি সমাজ জীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি করে অসৎ চরিত্র ও চরিত্রহীন ব্যক্তি পশুর অদম এরূপ মানুষ সমাজে ঘৃণার পাত্র কেউ তাকে ভালোবাসে না বিশ্বাস করে না তার কেউ তাকে সাহায্য করতে গিয়ে আসে না অসৎ মানুষকে পরকালীন জীবনে দিকে নিয়ে যায় চরিত্র মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন আর মুনাফিকের স্থান জাহান নামের নিম্ন স্তরে সাহেব সাহেব মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করে অসৎ চরিত্রের মানুষের পরিচয় দিয়েছেন এক কারণে তিনি সমাজে গৃহীত ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন তিনি অন্যের ভালোবাসা ও বিশ্বাস থেকে বঞ্চিত হবেন তার বিপদে আপদে কেউ এগিয়ে আসবে না তিনি সর্বদা লাঞ্ছনা অপমানের শিকার হবেন পরকালেও তিনি ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন অতএব মিথ্যা বলা ও আদা ভঙ্গ করার কারণে সাহেব সাহেব ইহুকালীন ও পরকালীন চরম পরিণতি ভোগ করবেন ঘ আদনান সাহেব সাহেব সাহেবকে তার আচরণের জন্য সতর্ক করেন কেন কোরআন হাদিসের আলোকে তা বিশ্লেষণ করো বিশ্লেষণ আদনান সাহেব মিথ্যা বলা ও আদা ভঙ্গ করার ভয়াবহ পরিণাম থেকে সাহেব সাহেবকে বাঁচানোর জন্য তার আচরণের জন্য সতর্ক করেন সদা সর্বদা সত্য সুন্দর সঠিক কথা বলা আল্লাহর নির্দেশ তিনি বলেন হে ইমান আয়াত সত্তর মহান আল্লাহতে বিশ্বাসী মমিনগণের একটি অন্যতম নিদর্শন হল তারা সত্যবাদী আবার ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক স্বয়ং তালা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেন তিনি বলেছেন অঙ্গীকার সমূহ পূর্ণ করো যারা মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করে তারা আল্লাহর আয়াত অস্বীকারী আল্লাহর আয়াত অস্বীকারীদের পরিণাম ভয়াবহ জগতে যেমন তারা লাঞ্ছিত অপমানিত হবে তেমনি আখেরাতে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে মহানবী সাল্লাম বলেছেন দুশ্চরিত্র রুর স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না সাহেদ সাহেবকে তার কর্মকাণ্ডের দরুন চরম পরিণতি থেকে বাঁচানোর জন্য আদনান সাহেব তাকে সতর্ক করেছেন পদভ্রষ্ট মানুষকে পথ দেখানো ইমানি দায়িত্ব আদনান সাহেব সাহেদ সাহেবকে সতর্ক করে ইমানি দায়িত্ব পালন করেছেন তাই আমাদেরকে মুনাফেকের লক্ষণ হিসাবে হুজুর সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফেকে সালাসতুন ইজা হাদ্দাসা কাজাবা ওয়াইজা ওয়াদা ওয়াকলাবা ওয়াইজা উ তু মিনা খানা মুনাফেকের লক্ষণ তিনটা সে যখন ওয়াদা করে খেলাপ করে তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে এভাবে করে আয়াতুল মুনাফেকে সালাহ ইজা হাদ্দাসা কাজাবা কথা বলে মিথ্যা করে বলে ওয়াদা খলাফা যখন কথা বলে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে ইজা আয়াতুল মুনাফিকেস সাজি যা হাদাসা কাজাবা ওয়াইজা ওয়াদা ওয়খলাফা ওয়াদা করলে খিলাফ করে ওয়াইজা উতুমিনা খানা আর আমানত রাখলে আমানত খেয়ানত করে তাই আমরা শতক থাকব আর আমানতকারীরা জান্নাতে যেতে পারবে না খেয়ানতকারী আমানত খেয়ানতকারী জান্নাত যাইতে পারবে না তাই বাড়ি কাজ আমানত রক্ষাকারী সমাজের সমাজের কেন প্রয়োজন পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো আপনারা পাঠ্য বইও দেখবেন আরো আরো বই দেখবেন আরো হাদিস দেখবেন কোরআনের তাফসিল দেখবেন এটা ব্যাখ্যা করে ইনশাল্লাহ লিখে নিয়ে আসবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ